সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 30 জুলাই 2020 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আবু সাইদ ডেইরি ফার্মে। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়াতে। তো এর আগেও আবু সাইদ ডেইরি ফার্মের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখাইছি, তো প্রতিবারের ন্যায় আবারও ছুটে চলে এসেছি এই আবু সাইদ ডেইরি ফার্মে। আসার পরে দেখলাম বেশ কিছু বকনা বাচ্চা উনি সংগ্রহ করছে, তো সেই বকনাগুলি আপনাদের দেখাবো। আর এগুলো কোনটা কোন জাতের বা কেমন বয়সের বা কেমন দাম হলে উনি বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো একদম শুরুতেই সন্ধান টিভির দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা বলেন। দর্শকদের উদ্দেশ্যে পরিচয় দেওয়ার মতো কিছু নাই, এর আগেও আমাকে চেনে সবাই, আপনার সন্ধান টিভির অনেক দর্শকই আমাকে চেনে। তারপরেও বলি আমি মোহাম্মদ আবু সাইদ, আবু সাইদ ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামের নাম। এর আগের বেশ কয়েকটা পর্বে দেখছিলাম আপনি বকনা বাচ্চা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বকনা বাচ্চা আছে বা প্লাস আপনার ওই প্রেগনেন্ট গাভী আছে, মনে করেন টানা প্রেগনেন্ট, যেগুলো মনে করেন 8 মাস, 8.5 মাস বা 7 মাস এরকম প্রেগনেন্ট গাভী, এই ধরনের বকনা আর গাভী আপনি রাখছেন? হ্যাঁ হ্যাঁ, এবারে এই ধরনের। ঈদ তো চলে আসছে মাঝখানে, আর একটা দিন বাকি আছে, তো আপনার ঈদের ঈদ উপলক্ষে বা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে মনে করেন শুরু করা হচ্ছে আর কি। তো চলেন দেখি কেমন সংগ্রহ করছেন ঈদের মধ্যেও। আচ্ছা আচ্ছা, চলেন দেখি সমস্যা নেই। তো শুরুতে একটা বাচ্চা আছে, এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান, কেমন বয়স? বয়স আপনার 12 মাস হয়েছে। 12 মাস হয় নাই, মানে 11 মাস পারা 12 মাসে পড়ছে আর কি। 11 মাস শেষ, 12 মাসের মতো হতে পারে। হ্যাঁ 12 মাসে পড়ছে আর কি। এটা তো সংগ্রহ করা বাচ্চা? হ্যাঁ সংগ্রহ করা। কতদিন আগে সংগ্রহ করছেন? এটা আপনি সংগ্রহ করা হচ্ছে আপনার তাও 15 দিনের মতো হয়েছে আর কি। সম্পূর্ণ সুস্থ সবল আছে? একদম সম্পূর্ণ সুস্থ সবল, আর কোনো রকম কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই। তো হিটে আসতে তো আরো 2-4 মাস বাকি আছে? হ্যাঁ হিটে আসতে হয়তো 3-4 মাস 5 মাস লাগতো, 3-4 মাস লাগবে আর কি। আপনার 14-15 মাস হলে একটা বাচ্চা হিটে আসে আর কি। তো বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা আপনার একদম মানে এক রেট কোনো কথা বলা যাবে না, 65,000 টাকা রাখা যাবে। 65,000 টাকা একদম, কোনো দরদাম করা যাবে না? দরদাম করা যাবে না। আচ্ছা, পরে আর একটা বাচ্চা আছে, চলেন এই বাচ্চাটা দেখি, সাদা কালো, কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ হলস্টিয়ান ফিজিয়ান। কেমন বয়স? এটার বয়স একই বয়স, আপনার সমান বয়স আর কি। 1 বছরের কম মানে একটু কম অথবা বেশি? হ্যাঁ কম অথবা বেশি এরকম। তো এই বাচ্চাটাও সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল, দেখছেন না জাবর কাটতিছে বা একদম একদম দাঁড়ায় আছে ক্লিয়ার ভাবে। আর বাচ্চা চেনার উপায় তো বাচ্চার খুঁট দেখতে হবে, বিশেষ করে মাথাটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ মাথাটা দেখলে বা গলার ইয়াটা দেখলে, গলাটা হয় চিকন, হলস্টিয়ান ফিজিয়ান যেগুলো মনে করেন গলাটা হয় চিকন, কম্বল থাকে না, পাশার সাইডটা একটু ওষার হয়, তারপরে আপনার ওই পাগুলো বা জিব্বাটা সাদা হয় বা আপনার এই যে লেজটা অনেক বড় হয়, তারপরে আপনার এই যে পালানটাও দেখতে হয় আপনার, মানে এক কথায় যার জায়গা নাই তার দুধ নাই বা যার জায়গা আছে তার সব আছে। তো এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা আপনার 75,000 টাকা চাওয়া দাম। 75,000 টাকা, আগেরটা 65, এটা 75। দরদাম করার সুযোগ আছে? দরদাম করতে দেবো না, মানে বলছি তো আমি আজকে সবগুলো মানে এক রেট বলে দেবো। হ্যাঁ ফিক্সড রেট বলে দেবো। তার মানে এই দাম হলে ক্রেতারা নিতে পারবে, না হলে নিতে পারবে না? নিতে পারবে না। আচ্ছা 3 নম্বর বাচ্চাটা দেখেন আমাদের, 3 নম্বর বাচ্চাটা কি জাতের? ওটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ হলস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা এই বাচ্চাটা কেমন? এটা ভালো বাচ্চা, একদম মনে করেন অরিজিনালি হলস্টিয়ান ফিজিয়ান। অরিজিনালি হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ। আচ্ছা এই ফিজিয়ান আর হলস্টিয়ান ফিজিয়ান দুটো জাতের মধ্যে পার্থক্যটা কি আসলে? হলস্টিয়ান ফিজিয়ান বা ফিজিয়ান একই জাত, কিন্তু এর মধ্যে আপনার ফিজিয়ান যেটা, ঠিক আছে, এটা হলো আপনার একদম কালো, ঠিক আছে, আর হলস্টিয়ান ফিজিয়ান যেটা হয় এটা আপনার মানে সাদা কালো হয় বা হ্যাঁ সাদার মধ্যে কালো হয়, দেখতে একটু সুন্দর হয়, মানে ফিজিয়ানের চেয়ে এগুলো একটু সুন্দর হয় দেখতে। ফিজিয়ান হলস্টিয়ানের মধ্যে কি কোনো পার্থক্য আছে কোনোটা দুধ দেওয়ার না হয়? দুধ আসল কথা মনে করেন যে মানে পার্থক্য নাই, আবার এর মধ্যেও আছে, তারপরে মনে করেন যে আপনার হলস্টিয়ান ফিজিয়ান যেগুলো এই গরুগুলোর দুধ মনে হয় একটু বেশি হয়, সব সময় বেশি হয়, আর আপনার ফিজিয়ান গরু অনেক সময় অনেকগুলোর হয়, আবার কিছু কিছু আছে আপনার যেগুলো মনে করেন পার্সেন্টেজ কম আছে বা ওয়ার ইয়া কম আছে, ওই আপনার জাতের দিক দিয়ে একটু কম আছে, এগুলো একটু কম হয়। হলস্টিয়ান ফিজিয়ানটাও এরকম আছে,
হয়তো যেগুলো একটু পার্সেন্টেজ কম আছে, বাংলাদেশে তো আর মনে করেন 100% পাওয়া যায় না, সম্ভব না পাওয়া যায়, বাংলাদেশে 70% এর উপরেই পাওয়া সম্ভব না, কিন্তু অনেক খামারি অনেক রকম ভুলভাল বুঝায় থাকে, তো আমার ক্রেতারা আর ওইদিকে কান দেয় না, ক্রেতারা এখন ওরা অনেকটা মানে ফাস্ট হয়ে গেছে আর কি, ওরা জানে। তো যে বাচ্চাটা দেখছিলাম কেমন দাম? এটা আপনার চা একদম মানে একবারে এক রেট 70,000 টাকা রাখে, 70,000 টাকা। আচ্ছা, ফিক্স রেট? ফিক্স রেট। পাশে একটা লাল আছে, এটা এটা আপনার জার্সি? জার্সি, হ্যাঁ। বড় জার্সি না মিনি জার্সি? বড় জার্সি, মিনি জার্সি না, বড় জার্সি হবে, বড় জার্সি। এটা অনেক বড় হবে, গাভিটা অনেক বড় হবে, বাচ্চাটা গাভি যখন হবে ঠিক আছে অনেক বড় হবে। বয়স কেমন? বয়স আপনার মানে এই চারটে বাচ্চা প্রায় একই সমবয়সের, ও বাচ্চাটা একটু কম হবে, ওটা আপনি 10 মাস পার হয়েছে আর কি, হ্যাঁ 10 মাস পার। তো এই বাচ্চাটা কেমন দাম? এটা আপনার একদম একবারে 55,000 টাকা রাখা যাবে, 55,000 টাকা একদম। তরদাম করার এবার কোনো সুযোগ নেই? না, কোনো সুযোগ নেই। হ্যাঁ, একদম বলাতে দর্শকরা এটার প্রতি একটা আইডিয়াও পাচ্ছে যে কোন বকনা আসলে কেমন দাম। আর বর্তমানে তো আসলে বন্যায় একদম প্লাবিত হয়ে গেছে, তারপরে করোনা, হাটঘাটে নাকি বকনার দাম কম যাচ্ছে, সেই তুলনায় আপনাদের বেশি কেন? হাটঘাটে আসলে মানে শোনা যায় এরকম যে হাটঘাটে কম যাচ্ছে, কিন্তু আসলে যদি কেউ কিনতে যায় বা বিক্রি করতে যায়, বিক্রি করতে গেলে মনে করে যে কম যাচ্ছে, কিন্তু কেউ কিনতে গেলে মনে করে না যে এটা কম দাম যাচ্ছে, কিনতে গেলে পাওয়া যায় না। আমরা তো হাটঘাট থেকে খুব কম কিনি, আমরা মনে করেন খামারির বাচ্চা সংগ্রহ করি বেশি। তো এই ধরনের বাচ্চা মূলত কোন অঞ্চলে বেশি পাওয়া যায়? এই ধরনের বাচ্চা মনে করেন আমাদের এই এলাকাটা, পুরো এলাকাটা মনে করেন গাভীর এলাকা, এই পাবনা, হ্যাঁ পাবনা সিরাজগঞ্জ, এর মনে করেন যে যে গ্রামগুলো আছে নিচু এলাকা বা উঁচুতে যে গ্রামগুলো আছে, আপনার এমন একটা বাড়ি নাই যে মনে করেন দুটে চারটে পাঁচটা গাভী নাই বা একটা গাভী নাই, মানে যার নাই তারও একটা দুটো গাবি আছে, মানে সবারই। তো যখন মনে করেন যে একটু বেকায়দায় পড়ে, তখন হয়তো একটা বাচ্চা বিক্রি করলো কিংবা একটা গাবি বিক্রি করলো, আমরা এগুলো সংগ্রহ করি, সংগ্রহ করে নিয়ে আসি, হ্যাঁ সংগ্রহ করে নিয়ে এসে আমাদের খামারে রাখি, যখন যেটা বিক্রি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আর যেটা বিক্রি হচ্ছে না থাকতেছে। তো লাল বাচ্চাটা 55,000 টাকা? হ্যাঁ 55,000, একদম একদম, মানে কোনো দাম দর চলবে। পরের বাচ্চাটা? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান? হলস্টিয়ান ফিজিয়ান। কেমন বয়স? তার বয়স আপনার 10 মাস হয়েছে আর কি, 10 মাসের মতো হয়েছে, হ্যাঁ 10 মাসের মতো হয়েছে। তো এই বাচ্চাগুলো সম্পূর্ণ খাবার দাবার ধরছে? হ্যাঁ একদম সম্পূর্ণ, দেখতেছেন না আপনার গোড়াতে খড় খাচ্ছে বা খোলবুসি খায়, সবই খায় এরা, কোনো রকম সমস্যা নাই? না কোনো রকম কোনো সমস্যা নাই। তো এই বাচ্চাটার দাম কেমন যেহেতু ছোট? এটা আপনার চাওয়া দাম বলবো না, এটাও আপনার এক রেট একবারে 55,000 টাকা, 55,000 বিক্রির দাম। হলে বেচবেন না হলে বেচবেন না? বেচবো না। পরের বাচ্চাটা? পরেরটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান, ওই সাথে একটু সাহায়ালো ক্রস আছে। এই বাচ্চাটা একটু রোগা পাতলা মনে হচ্ছে? একটু রোগা পাতলা, এগুলো তো আবার খাদ্য দিলে ঠিক হয়ে যাবে, যে বাড়িতে ছিল মনে করেন দুধ টুধ কম খাওয়াইছে বা খাদ্য একটু কম দিছে, ওই জন্য সাহায়াল। কি কিভাবে বুঝলেন যে গলার কম্বল? গলার কম্বল, তারপরে আপনার এই যে মাথাটা কানটা, এটা সাহায়ালের পাইছে? হ্যাঁ সাহায়ালের একটু পাইছে। বয়স কেমন? এটার বয়স আপনার 11 মাসের মতো হয়েছে। 11 মাসের মতো। তো এটার দাম পড়বে কেমন? এটা আপনার একদম এক রেট 60,000 টাকা, 60,000 টাকা এক রেট, এক রেট। আচ্ছা পরের বাচ্চাটা? ওটা আপনার হলস্টিয়ান ফিজিয়ানি, হলস্টিয়ান ফিজিয়ানি, হ্যাঁ হলস্টিয়ান ফিজিয়ানি। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স 10 মাস, 10 মাস। দাম? এটার দাম পড়বে আপনার 55,000 টাকা, 55,000 ফিক্স রেট, ফিক্স রেট একদম। পাশে লালচে একটা বাচ্চা আছে, এটা আপনার জার্সি? জার্সি। আচ্ছা বয়স কেমন? এটাও আপনার বড় জার্সির মধ্যে পড়ে, এটার বয়স হচ্ছে আপনার 10 মাস পার হয়েছে আর কি। একটু যে নাভি আছে সেক্ষেত্রে কি সাহিয়াল ক্রস? নাভি এখন মনে করেন থাকতেই পারে, ওরা বলা যাবে না বা ধরা যাবে না ওটা। তো দাম কেমন? এটার দাম পড়বে আপনার 60,000 টাকা, 60,000 টাকা দাম পড়বে। দরদাম নাই এবার? কোনো দরদাম নাই, এর থেকে 1,000 কম নাই? 1,000 সেটা হচ্ছে পরের কথা, এখন একটা কাস্টমার যদি মনে করে যে আমার 1,000 টাকা কম দিলে ভালো হবে, তখন সেক্ষেত্রে দেখা যাবে, তবে হ্যাঁ বিবেচনা করে কিছু কম বেশ করা যাবে আর কি। আর সবশেষ বাচ্চাটা? ওটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান, হলস্টিয়ান ফিজিয়ান। বয়স কেমন? এটার বয়স আপনার মানে 10 মাস পড়ছে কেবলই বাচ্চাটা, 10 মাস পড়ছে, হ্যাঁ 10 মাস পড়ছে। তো এই বাচ্চাটা কেমন দাম পড়বে? এটা আপনার 65,000 টাকা চাও, 65,000 টাকা, 65, হ্যাঁ। আর এবার একটু পরামর্শ দেন তো, এই সকল বাচ্চাগুলো যখন আপনার থেকে কেউ কিনবে, নিয়ে যাওয়ার পর একদম প্রাথমিক অবস্থায় কী কী করতে হবে? এগুলো আপনি নিয়ে যাওয়ার পরে তেমন কিছু করতে হবে না, যদি মনে করে যে মনে করেন যে ওই আপনার কৃমির ডোজ আর শুধু লিভার টনিক আর জিঙ্ক সিরিপ, জিঙ্ক সিরাপ, হ্যাঁ এগুলো আপনি দিলে একটু ভালো হয়,
দিলে মনে করেন বাচ্চাটার গ্রোথ ভালো হবে বা বাচ্চাটা তাড়াতাড়ি বাড়ে যাবে, ঠিক আছে? আর বাচ্চাটা যখন তাড়াতাড়ি বাড়ে যাবে বা বড় হয়ে যাবে তখন ও তাড়াতাড়ি কনসিভ করে ফেলবে। আর সবচেয়ে মূলত কথা হচ্ছে আপনি বাচ্চার খাদ্য, যে বাচ্চাগুলো মনে করেন নিয়ে যায় যদি একটা একটা ব্যক্তি মনে করেন দুই তিন মাস ভালোভাবে খাদ্য দিতে পারে বা এর পরিচালনাটা ভালো করতে পারে, ঠিক আছে, তাহলে আপনি এগুলো হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আসলে গাভী হতে তো বেশি সময় লাগে না, সঠিক পরিচর্যা দিলে সময় মতো গাভী হয়ে যাবে। তো এই পাশে তো কিছু গাভী রাখছেন, হ্যাঁ, চলেন দুই একটা গাভীও দেখি আমরা। এই পাশে একটা সাদা গাভী আছে, কি জাতের? এটা আপনার রানীশঙ্কর। কিন্তু রানীশঙ্কর তো অরিজিনাল জাত না। অরিজিনাল জাত না, কিন্তু আমরা বলি রানীশঙ্কর, এটা মূলত মনে করেন হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। বয়স কেমন? সবাই এরকম গরু দেখলে সবাই এরকমই বলি, ছয় দাঁত বয়স, দ্বিতীয়বার বাচ্চা দিবে। ছয়টা দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিবে, তৃতীয় বাচ্চা দিবে, দুই নম্বর বাচ্চা দিবে। প্রেগনেট? হ্যাঁ, প্রেগনেট বলতে কি আপনার অলরেডি ওলানে জুল চলে আসছে, রস চলে আসছে, এগুলো আর মনে করেন 20 দিন কি এক মাসের মতো টাইম, এক মাস অত নাই, মানে 20-25 দিন টাইম আছে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই বাচ্চা দিবে। উলাট বাটাল তো খুবই ছোট হয়ে আছে। ছোট তো হবে, এখন তো আর ওর ওলানে কোনো ইয়া নাই, দুধ নাই বা কোনো কিছু নাই, এখন একদম শুকায় আছে, চিপে আছে। আচ্ছা, তো এটা মানে বাচ্চা দিলে কেমন দুধের গাভী হবে? দুধ আসলে মনে করেন ওরা প্রথমবারে বলছে, ওরা মানে আপনার 20+ দোয়াইছে, 20+ দহন করছে। হ্যাঁ, দহন করছে। গাভী দেখে কি তাই মনে হয়? হ্যাঁ, মনে হবে না কেন, গাভীটা আপনি দেখছেন না, এর বডি কাটা কি আর দেহটা কি আর। তাহলে দাম কেমন পড়বে? এটা আপনার চাওয়া দাম 2,10,000 টাকা। 2,10,000 চাওয়া? হ্যাঁ, বিক্রির সুযোগ আছে, দাম দর যদি কোনো ক্রেতা বা গ্রাহকের পছন্দ হয় তাহলে দর দাম করে নিতে পারবে। ওই পাশে একটা সাদা কালো আছে, এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। কেমন বয়স? এটা আপনার 6 দাঁত বয়স, দ্বিতীয়বার বাচ্চা দিবে। 6টা দাঁত বয়স, দ্বিতীয়বার বাচ্চা দিবে। হ্যাঁ, প্রেগনেট। কত দিনের? এটা আপনার মানে 1 মাস 15 দিন 10 দিনের মতো টাইম আছে আর কি। 1 মাস 10 দিন অথবা 15 দিনের মতো সময় আছে, এর মধ্যে আর কি বাচ্চা দিবে। তো এই গাভীটার কেমন দাম পড়বে? এটা আপনার চাওয়া দাম 1,85,000, এখন আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি আলোচনা করে বিক্রি করবেন। হ্যাঁ, আচ্ছা। এই পাশে একটা লাল গাভী আছে, এটা আপনার মিনি জার্সি। মিনি জার্সি, আগের গুলা দেখলাম বাচ্চা বড় জার্সি, এটা মিনি জার্সি। এটার কান আর চোখ আর মুখই বলে দেয়, এটা মিনি জার্সি। মিনি জার্সি, আচ্ছা। হ্যাঁ, কানটা ঢেপা ঢেপা, চোখটা ছোট। আচ্ছা, তো এইটার বয়স কেমন? এটা আপনার 2 দাঁত বয়স, প্রথমবার বাচ্চা দিবে। 2টা দাঁত বয়স, প্রথমবার বাচ্চা দিবে। প্রেগনেট? প্রেগনেট, আপনার মানে 5 মাসের প্রেগনেট আর ওলান পলান এখনো ছাড়ে নাই, এই জন্য ছাড়ে নাই। আপনার 5 মাসের প্রেগনেট চেক দিনে যাবে? হ্যাঁ, অবশ্যই চেক দিয়ে নিতে পারবে, কারণ যেহেতু প্রথম বিয়ান, চেক দিয়ে অবশ্যই নিতে হবে। 5 মাসের প্রেগনেট যদি ডাক্তার 4 মাসও বলে তাহলে আর লাগবে না, 5 মাসই হতে হবে আর। তো 5 মাসের প্রেগনেন্ট চেক দিয়ে নেওয়া যাবে, চেক দিয়ে নেওয়া যাবে। দাম কেমন পড়বে? এটা আপনার মানে এক কথায় দরদাম তো চলে না, তারপরে মনে করেন 1,70,000 চাওয়া দাম। 1,70,000? হ্যাঁ, জিনিস ভালো, এই জন্য দামও ভালো। দামও, আচ্ছা। তো আপনি তো শুরুতে বকনা দেখলাম, তারপরে গাভী দেখলাম, আপনার সবগুলোর একটু বর্ণনা করে জানাইলেন। তো পরিশেষে আমার দর্শক ভাইদের আরও যদি পরামর্শমূলক আপনার কিছু বলার থাকে। পরামর্শ তেমন কিছু দেওয়ার নাই, তবে মানে আপনার দর্শক বা যারা এই প্রতিবেদন দেখলো আজকের, যদি কেউ কারো পছন্দ হয় বা মনে করে যে এখানকার গরু ভালো বা এগুলো আমার পছন্দ হলো, তারা যদি নিজে আসে ক্রয় করতে চায় করতে পারে, বা যদি অনলাইনে ক্রয় করতে চায় তাও পারবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, অনলাইনে করলেও যেটা দেখবে ঠিক সেটাই দেবো আমরা। আচ্ছা, উনি যেটা চাবে। কোনো রকম সমস্যা হলে কিন্তু আমরা দর্শকদের পক্ষে অবশ্যই অবশ্যই আপনি যে কোনো স্টেপ নিতে পারবেন, কোনো রকম কোনো। তো সাইদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বকনা বাচ্চাগুলো দেখানোর জন্য, প্লাস আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ এগুলো দর্শকের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।